আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ইউটিউব চ্যানেল কলেজের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যথারীতি আপনাদের জন্য সৌদি আরব থেকে একটি বিশেষ ফ্লাইট চালু হচ্ছে 2টি ভিন্ন তারিখে। সেই বিশেষ ফ্লাইটের টিকিটটি আপনারা কিভাবে ক্রয় করবেন এবং কিভাবে মূলত তাদের শর্তগুলি পূরণ করবেন এবং সেই শর্তগুলি কি, সেই সব বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ভিউয়ার্স, আপনাদেরকে একটি সংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে 2টি বিশেষ ফ্লাইট সম্ভাব্য 2টি তারিখে ছেড়ে আসবে এবং সেটির স্থান এবং উল্লেখ করা হয়েছে। প্রথম যেটি সেটি হচ্ছে রিয়াদ থেকে ঢাকা উদ্দেশ্যে এবং দ্বিতীয়টি হচ্ছে যে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে। এবং তাদের কিছু নোটিশ রয়েছে, সেটি হচ্ছে আগামী আগামী 20শে জুন 2020 তারিখে একটি সম্ভাব্য তারিখ, আর অন্যটি হচ্ছে যে 1ই জুলাই 2020 সম্ভাব্য তারিখ। একটি পরিবর্তনও হতে পারে, সৌদি আরবে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে। এই 2টি বিশেষ ফ্লাইট বাংলাদেশিদের জন্য মূলত বরাদ্দ করা হয়েছে, সেটি হচ্ছে যারা আটকা পড়া বাংলাদেশি রয়েছে এবং নিজ খরচে বাংলাদেশে আসতে চায় তাদের জন্য। এবং তারা এখানে একটি লিংক দিয়েছে, এই লিঙ্কটিতে আপনারা মূলত ক্লিক করে তাদের ফর্মগুলি পূরণ করতে পারবেন এবং তাদের কিছু নির্দেশনাও রয়েছে। তাদের নির্দেশনার মধ্যে 1 নম্বর নির্দেশনাগুলি আপনাদের একটু পরে শোনাই। তাদের 1 নম্বর নির্দেশনাগুলি হচ্ছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। রেজিস্ট্রেশনকারীদের মধ্য থেকে প্রথম 400 জনকে দূতাবাসের পক্ষ থেকে ফোন করে টিকিট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। পরবর্তী আসন ফাঁকা সাপেক্ষে অন্যদেরকে ক্রমানুসারে ফোন করা হবে। এই রেজিস্ট্রেশন কোনোভাবেই আপনার টিকিট বুকিং কিংবা বাংলাদেশে যাওয়ার নিশ্চয়তা প্রদান করে না। 2 নম্বর শর্তটা তারা দিয়েছে যে বিশেষ বিমান পরিচালনার জন্য সর্বনিম্ন 400 জন করে যাত্রী হতে হবে। 1 নম্বর শর্তটা দেওয়া হয়েছে যে রিয়াদ টু ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্য, অর্থাৎ এটা রাউন্ড ট্রিপ হচ্ছে না, এটা হচ্ছে সিঙ্গেল ট্রিপ। সুলভ শ্রেণী অর্থাৎ ইকোনমি ক্লাসের মূল্য হচ্ছে 2800 সৌদি রিয়াল আর বিজনেস ক্লাসের জন্য হচ্ছে 3800 সৌদি রিয়াল। টাকাটা যদি অনেক বেশি, তারপরেও যারা আটকা পড়া রয়েছে তারা তাদের দেশে ফিরতে চাইলে এই মূল্য দিয়ে তারা টিকিট ক্রয় করতে হবে। ব্যাগেজ অ্যালাউন্স অর্থাৎ আপনারা যদি ইকোনমি ক্লাসে আসেন তাহলে 40 কেজির 2টি ব্যাগ প্লাস 7 কেজির একটি কেবিন লাগেজ নিয়ে আসতে পারবেন। একটি 7 কেজির একটি কেবিন লাগেজ নিয়ে আসতে পারবেন। বিজনেস ক্লাসে হচ্ছে 2টি 50 কেজির ব্যাগ নিয়ে আসতে পারবেন এবং 7 কেজির একটি কেবিন লাগেজ নিয়ে আসতে পারবেন। 4 নম্বর শর্ত দেওয়া হয়েছে যে জেদ্দা টু ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্য হচ্ছে 3030 সৌদি রিয়াল এবং বিজনেস ক্লাসের হচ্ছে 4030 সৌদি রিয়াল। অর্থাৎ রিয়াদের থেকে জেদ্দার মূল্যটা অনেকটা বেশি। বাংলাদেশি পাসপোর্টধারীগণ যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন শুধু তারাই উক্ত বিমানে ভ্রমণ করতে পারবেন। সেই রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করবেন সেটিও আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিচ্ছি, তো আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পরে 6 নম্বরে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন কৃতগণ অগ্রাধিকার ভিত্তিতে দূতাবাস থেকে ফোন পাওয়া সাপেক্ষে বাংলাদেশ বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকিট ক্রয় করতে হবে। অর্থাৎ প্রথম 400 জনকে দূতাবাস থেকে তারা ফোন করবে, ফোন করার পর আপনাদেরকে টিকিট ক্রয় করার জন্য বলা হবে। তারপর প্রথম 400 জনের মধ্যে যদি কিছু আসন ফাঁকা থাকে তাহলে পরবর্তীদেরকে ডাকা হবে। 4 নম্বরটা হচ্ছে যে করোনায় আক্রান্ত নন, কোনো উপসর্গ নেই, এই মর্মে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট বিমানে প্রবেশের পূর্বেই প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত সঙ্গ নিরোধ সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। 8 নম্বরে যেটা বলা হয়েছে যে কোনো জরুরি প্রয়োজনে কোনো কারণ প্রদর্শন ব্যতীত কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন বা ফ্লাইট বাতিল করতে পারে, অর্থাৎ কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই আপনার রেজিস্ট্রেশন বা ফ্লাইট বাতিল করে দিতে পারে, তাদের সেই ক্ষমতাটুকু তারা রেখে দিয়েছে। 9 নম্বরে বলা হয়েছে যে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে রিয়াদে যারা থাকেন তাদের জন্য মোহাম্মদ আমিনুল হক রিজিওনাল ম্যানেজার রিয়াদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, তাদের ইমেল দেওয়া আছে, তাদের ফোন নাম্বার দেওয়া আছে। তাতে বলা হয়েছে টিকিট রিয়াদ অর্থাৎ জনাব সোহেল আহমেদ, টিকিটের জন্য তাদের কাছে আপনারা ফোন করতে পারেন জনাব সোহেল আহমেদ এবং জনাব আশফাক আহমেদের সাথে।
টিকিটের জন্য সাদেকুল ইসলাম রনি, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর টিকিটের জন্য আল নাখিল সেন্টার, মদিনা রোড, পোস্ট অফিস বক্স এত, জেদ্দা, ফোন নাম্বার তাদেরগুলি দেওয়া। এখন আপনারা যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে যে মূলত টিকিট ক্রয় করার জন্য যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনারা কিভাবে সহজে অতি দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে পারেন সেই বিষয়টি আজকে দেখিয়ে দিব। তাহলে আমরা ফর্মে চলে যাই। এই ফর্মের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে আছে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্স চেক করেন, আপনারা পেয়ে যাবেন। আমি ফর্মটি পূরণ করার আগে ফর্মের উপরে কিছু কথা লেখা আছে, এগুলি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট রিয়াদ টু ঢাকা এবং জেদ্দা টু ঢাকা, এর জন্য রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন সর্বশেষ তারিখ হচ্ছে 16 জুন 2020। রিকোয়ার্ড হচ্ছে যে আপনার এখানে ফুল নেম লিখতে হবে, আপনার যে ফুল নামটা আছে সেই নামটা লিখতে হবে, পারিবারিক নাম অর্থাৎ পাসপোর্ট অনুযায়ী আপনার পারিবারিক নামটা লিখতে হবে, পদত্ব অর্থাৎ গিভেন নেম, যদি আপনার কোনো ডাক নাম থেকে থাকে পাসপোর্ট অনুযায়ী সেটাও ফিল আপ করতে হবে। তারপর আপনার এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখটাও আপনাকে দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে, ইকামা নং অথবা ভিসা নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, ভিসার ধরন কি, আপনার ভিসার ধরন কি সেটা আপনারা সিলেক্ট করবেন। এখানে ওমরা ভিসা আছে, ভিজিট ভিসা আছে, ফিমেল ডোমেস্টিক ওয়ার্কার আছে, স্টুডেন্ট ভিসা আছে অ্যান্ড আদার ভিসা আছে। আপনাদের যেটা যে ধরনের ভিসা সেই ধরনের ভিসাতে আপনারা ক্লিক করবেন। এক্সিট ভিসা লাগানো আছে কি না এটা আপনারা জানতে চাচ্ছে, আপনার ইয়েস অর ইয়েস অর নট অথবা না, আর যদি রিএন্ট্রি লাগানো না থাকলে কোনো যাত্রী ভ্রমণ করতে পারবে না, অবশ্যই আপনাকে তাহলে এক্সিট ভিসা লাগাতে হবে, এটাই স্বাভাবিক। সৌদি আরবস্থ মোবাইল নাম্বার, সৌদি আরবস্থ যদি আপনার কোনো মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে, এখানে যেহেতু স্টার মার্ক দেওয়া হচ্ছে অবশ্যই আপনাকে দিতে হবে। হোয়াটসঅ্যাপ আর ইমেল নাম্বারটাও আপনাকে এখানে দিতে হবে। ভ্রমণের পথ, ভ্রমণের পথটা হচ্ছে যে রিয়াদ টু ঢাকাতে যাচ্ছেন নাকি জেদ্দা টু ঢাকা দিয়ে আপনি বাংলাদেশ আসতেছেন সেটাই তারা জানতে চাচ্ছে। বিমানের শ্রেণী, আপনি কি ইকোনমি ক্লাস নাকি বিজনেস ক্লাসে ভ্রমণ করতে চান সেটা তারা জানতে চাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভ্রমণের ধরন, আপনি কি ফ্যামিলি সহ ভ্রমণ করতে চান না একলা ভ্রমণ করতে চান। একা ভ্রমণ করলে তাহলে সিঙ্গেল দিবেন, আর ফ্যামিলি উইথ মাই ফ্যামিলি দিলে পরিবারের প্রত্যেক সদস্যকে আলাদা আলাদা ভাবে নিবন্ধন করতে হবে, এটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে। বাংলাদেশ অবস্থানকালীন ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন, বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে দিবেন, অঙ্গীকারনামা অবশ্যই আপনাকে এই অঙ্গীকারনামাগুলিতে এগ্রি করলেই সাবমিট অপশনে ক্লিক করবেন, তারপরে কেবল আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। অঙ্গীকারনামায় তারা প্রথম অঙ্গীকারনামায় বলেছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ইহা আমার ফ্লাইট প্রাপ্যতা বুকিং এর ব্যাপারে কোনো নিশ্চয়তা প্রদান করে না। আমি আরো ঘোষণা করছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পর বাংলাদেশ সরকারের কর্তৃক নির্ধারিত সঙ্গনিরোধ অর্থাৎ কোয়ারেন্টাইন সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলব। এই দুটা বিষয়ে অঙ্গীকারনামা যদি আপনারা এগ্রি করেন তারপরেই কেবল সাবমিট অপশনে ক্লিক করবেন, তারপরে আপনাদের সাবমিট হয়ে যাবে। এই ছিল তো আজকের ভিডিও, তো আশা করি পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।